স্টুডেন্টস, আজকে আমরা পিরিয়ডিক টেবিলের মানে পর্যায় সারণীর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আগের দিন তোমাদের এর আগের ভিডিওতে এস ব্লক মৌলের চরিত্র বা বৈশিষ্ট্য সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা পরবর্তী বিষয়ে আসছি। তোমরা আগের দিন ভিডিওতে দেখেছিলে পুরো পর্যায় সারণীটিকে চারটি ভাগে, চারটি ব্লকে বিভক্ত করা হয়েছিল। এস ব্লক মানে বাঁদিকেরটা, টি ব্লক মানে ডান দিকেরটা, ডি ব্লক মানে মাঝখানের গুলি, এবং এফ ব্লক মানে যেগুলিকে নিচে রাখা হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি আছে ষষ্ঠ পর্যায়ের তৃতীয় শ্রেণীতে এবং সপ্তম পর্যায়ের তৃতীয় শ্রেণীতে। তো আমাদের আগের ভিডিওতে এই এস ব্লকের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছিল, আজকে টি ব্লকের বৈশিষ্ট্য আলোচনা করব। তাহলে কথাটা লেখা আছে সেটা মুছে দিলাম, দিয়ে এখানে লিখলাম টি ব্লক। ঠিক আছে, টি ব্লক। সবার আগে পি ব্লকের সংজ্ঞা বলছি, তোমরা লিখবে। সংজ্ঞা বলার আগে খেয়াল করো তো, পি ব্লকে শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? দেখো, সর্বশেষ পি উপকক্ষে। যেমন যদি দ্বিতীয় পর্যায়ে মনে করো, ইলেকট্রন বিন্যাস কি দাঁড়াচ্ছে? 2s2 2p1, 2s2 2p2, 2s2 2p3, এরকম করতে করতে 2s2 2p6 পর্যন্ত। তার মানে খেয়াল করো, 2s এ দুটো ইলেকট্রন ফিক্স আছে, ইলেকট্রন প্রবেশ করেছে পি তে। তাহলে পি ব্লক মৌলের সংজ্ঞা আমি বলতে পারি, যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটি সর্বশেষ পি উপকক্ষে প্রবেশ করে তাদের পি ব্লক মৌল বলে। এখন পি ব্লক মৌল বলতে তাহলে বুঝতে পারলে শেষ ইলেকট্রনটা পি উপকক্ষে যাবে। আর পি ব্লক মৌলের মধ্যে কটা শ্রেণী আছে তোমরা জানো? 13 থেকে 18 পর্যন্ত। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি লিখতে পারে পি ব্লকের? দেখো, এস এ দুটো ইলেকট্রন গিয়ে বসেছিল, ইলেকট্রন প্রবেশ করেছে তারপরে পি তে, মানে পি তে 1 থেকে 6 পর্যন্ত হয়েছে। তাহলে লিখো np1 to 6, এটা হচ্ছে পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এই পি ব্লকের মধ্যে কটা শ্রেণী আছে? দেখো, 13 থেকে শুরু করেছিল। তাহলে এখানে লিখবো প্রথম হচ্ছে গ্রুপ 13, তার ইলেকট্রন বিন্যাস কি দেখো তো? ns2 np1। গ্রুপ 14 মানে এইটা, ns2 np2। গ্রুপ 15 ns2 np2। গ্রুপ 16 ns2 np3। গ্রুপ 17 ns2 np4। আচ্ছা সরি, এটা রিপিট হয়ে গেছে, ns2 np3, এটা ns2 np4, এটা ns2 np5, এবং শেষ গ্রুপ 18 ns2 np6। এর হচ্ছে মোট 6টা শ্রেণী আছে, 13 থেকে শুরু করে 18 পর্যন্ত। এখন এর মধ্যে বিশেষ কয়েকটা শ্রেণী মনে রাখতে হবে। যেমন এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌলের শ্রেণী, মানে একদম 18 নম্বর শ্রেণীর মৌল বলি। তার আগেরটা হচ্ছে হ্যালোজেন মৌল, তাই না? 17 নম্বর শ্রেণী মানে হ্যালোজেন মৌল। তাহলে এর নাম দিলাম হ্যালোজেন, হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল। তার আগে গ্রুপ 16 আছে, দেখো, অক্সিজেন থেকে শুরু করে অক্সিজেনের পরিবার, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এদেরকে বলা হয় চ্যালকোজেন, চ্যালকোজেন। অক্সিজেনের পরিবারের মৌলগুলিকে বলা হচ্ছে চ্যালকোজেন, যারা 16 নম্বর শ্রেণীতে আছে। তার আগে 15 নম্বর শ্রেণীতে মৌলগুলি মানে নাইট্রোজেনের পরিবার কি কি আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদেরকে বলা হচ্ছে নিকটোজেন, নিকটোজেন। এই হচ্ছে বিশেষ কয়েকটা নামে ডাকা হচ্ছে। আর এদের কার্বন পরিবারে যারা আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তাদের নির্দিষ্ট নাম দেওয়া হয় না। বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এদেরও কোনো নির্দিষ্ট নামে ডাকা হয় না। এ হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌলের এবার সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। দেখো, পি ব্লক মৌলের বৈশিষ্ট্য টোটালি এস ব্লক মৌলের যা বৈশিষ্ট্য দেখেছ তার উল্টোটা। এস ব্লক মৌলের বৈশিষ্ট্য দেখেছিলে, এরা সহজে ক্যাটায়ন তৈরি করে ইলেকট্রন বর্জন করে, তার মানে এরা সবাই ধাতু ছিল, এরা তাপ ও তড়িতের সুপরিবাহী ছিল। তাহলে এক একে এদের সাথে তুলনা করে আলোচনা করছি। এস ব্লকের মৌলের উল্টো ঘটনা, তাহলে এর প্রথম বৈশিষ্ট্য লিখব, এই পি ব্লকের মৌলগুলি কিন্তু সহজে ক্যাটায়ন উৎপন্ন করে না, বরং ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে।
বিশেষ করে 15-16-17 নং শ্রেণীর মৌলগুলি যেহেতু ইলেকট্রন গ্রহণ করলে পরে অষ্টকপূর্ণ হয়, তাই এরা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে, অর্থাৎ এরা হচ্ছে অধাতু। প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য চলে আসছে, দেখো যেহেতু 15-16-17 নং শ্রেণীর মৌলগুলি ইলেকট্রন গ্রহণ করে সহজে, তাই এরা নিজেরা বিজারিত হয়, অপরকে জারিত করে। তাই বিশেষ করে শেষের 15-16-17 নং শ্রেণীর মৌলগুলি হচ্ছে শক্তিশালী জারক। নাম্বার তিন, 15 নং শ্রেণীর মৌলগুলির পরের বৈশিষ্ট্য হচ্ছে এদের আয়নীভবন বিভবের মান অনেক বেশি, মানে আয়নীভবন বিভবকে সংক্ষেপে লেখা আইপি, মানে আয়নাইজেশন পটেনশিয়াল, এর মান বেশি, মানে এদের শেষ কক্ষ থেকে সহজে ইলেকট্রন বর্জন করানো যায় না, ইলেকট্রন অপসারিত করা যায় না। নাম্বার ফোর, এরা তাপ ও তড়িতের কুপরিবাহী, কুপরিবাহী কারণ এদের তাপ ও তড়িৎ বহন করার জন্য কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, মানে শেষ কক্ষের ইলেকট্রনগুলি আলগাভাবে আবদ্ধ থাকে না, তাই যেহেতু এদের মুক্ত ইলেকট্রন বা আলগা ইলেকট্রন নেই, তাই এরা তাপ ও তড়িতের কুপরিবাহী। নাম্বার পাঁচ, এরা সাধারণত সমযোজী যৌগ তৈরি করে, এস ব্লক মৌল যেমন আয়নীয় যৌগ তৈরি করে, পি ব্লক মৌলগুলি সাধারণত সমযোজী সমযোজী যৌগ উৎপন্ন করে। এবং সবার শেষ বলছি, এস ব্লক মৌল যেমন এস ব্লক মৌলের অক্সাইডগুলি যেমন ক্ষারীয়, হ্যাঁ, কিন্তু পি ব্লক মৌলের অক্সাইডগুলি আম্লিক চরিত্রের। এই কয়েকটা বৈশিষ্ট্য বললাম, ব্যাস পি ব্লক নিয়ে আর কোনো কথা নয়। এবার চলে আসবো, পি ব্লক হয়ে গেল, নেক্সট চলে আসবো তোমাদের পরবর্তী মানে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য, কারণ এস আর পি হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি দেখো তো, ডি এবং এফ। তাহলে পরবর্তী আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডি ব্লক মৌল, যারা কোথা থেকে পর্যন্ত আছে দেখো তো, 3-12 পর্যন্ত। তাহলে এখানে হেডিং করলাম ডি ব্লক মৌল। দেখো তো ডি ব্লক মৌলের আগে বিষয়ের ডিটেলস বলবো ঠিকই, কিন্তু তাদের ইলেকট্রনগুলি কিভাবে প্রবেশ করছে দেখো, যে কোনো একটা ডি ব্লককে ফলো করো, যে কোনো একটা ডি সারিকে ফলো করো। দেখো তো প্রথম ডি সারিতে 4s এর দুটো গিয়ে ইলেকট্রন দিয়ে বসেছিল, ইলেকট্রন প্রথম মৌলটার ক্ষেত্রে কোথায় প্রবেশ করেছে দেখো তো, 3d এর একটা গেছে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, পরের ইলেকট্রনটা গেছে ডিতে, আবার ভ্যানাডিয়ামের ক্ষেত্রে আরেকটা ডিতে গেছে। তাহলে দেখো তো এদের শেষ ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, শেষে ns উপকক্ষে না তার আগে n-1d উপকক্ষে। এই 4sটাকে যদি তুমি n বলো তাহলে এটা ns বললে পরে, 3dটাকে তাহলে বলবো n-1d, মাইন্ড ইট। তাহলে 4ns এর দুটো ইলেকট্রন কি আগে বসে থাকে, তাহলে এদের কিন্তু শেষ ইলেকট্রনটা মোটেই শেষ ns উপকক্ষে যাচ্ছে না, তার আগের n-1d তে যাচ্ছে, তাই এদের বলে ডি ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌলের ক্ষেত্রে দেখো তো, যদি সর্বশেষ কক্ষের ইলেকট্রন বলি, ইলেকট্রন বিন্যাস বলি, তাহলে লিখবো ns-1 থেকে 2, 1 থেকে 2 মানে কখনো কখনো এটা 1ও হয়ে যায়, কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে অর্ধপূর্ণ করার তাগিদে দেখো তো ns-1 টাও ইলেকট্রন থাকতে পারে ক্রোমিয়ামের ক্ষেত্রে বা কপারের ক্ষেত্রে, তাই ns-1 থেকে 2 বলবো, আর n-1d1-10 এইটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস ডি ব্লক মৌলের। তাহলে ডি ব্লক মৌলের সংজ্ঞা কি বলবো, যে সমস্ত মৌলের সর্বশেষ ns উপকক্ষে ইলেকট্রন থাকা সত্ত্বেও, সর্বশেষ ns উপকক্ষে ইলেকট্রন থাকা সত্ত্বেও শেষ ইলেকট্রনটি তার আগের n-1d উপকক্ষে প্রবেশ করে, তাদের বলা হয় ডি ব্লক মৌল। আরেকবার, যে সমস্ত মৌলের শেষ ইলেকট্রনটি সর্বশেষ ns উপকক্ষে না গিয়ে তার আগের n-1d উপকক্ষে প্রবেশ করে, তাদের বলা হয় ডি ব্লক মৌল। এখন ডি ব্লক মৌলগুলি কোথা থেকে কোন পর্যন্ত আছে দেখো, 3-12। তাহলে প্রথম যে মৌলটা লিখতে পারি গ্রুপ 3, তার ইলেকট্রন বিন্যাস কি লিখবো দেখো তো, ns-2 n-1d1 এইটা। তারপরে গ্রুপ 4 এর মৌলটায় কি লিখবো, ns-2 n-1d2। গ্রুপ 5 এর মৌল হবে একইভাবে ns-2 n-1d3। গ্রুপ 6 এর মৌল হবে একটা ব্যতিক্রমী ক্রোমিয়ামের পরিবার, হ্যাঁ, ns-1 হয়ে যাবে অর্ধপূর্ণ রাখার জন্য, d5। গ্রুপ 7 এর হবে তাহলে ns-2 n-1d5। গ্রুপ 8 হবে ns-2 n-1d6।
এইখানে চলে আসে জায়গা নেই বলে গ্রুপ নাইন, গ্রুপ নাইনে কি হবে NH2 N মাইনাস ওয়ান D7, গ্রুপ টেন NH2 N মাইনাস ওয়ান D8, এবার চলে আসে গ্রুপ ইলেভেন, এটা ব্যতিক্রমী কপারের পরিবার NH1 N মাইনাস ওয়ান D10, এবং লাস্ট আছে গ্রুপ টুয়েলভ NH2 N মাইনাস ওয়ান D10, এটা হচ্ছে জিঙ্কের পরিবার। এর মধ্যে মনে রাখা ভালো যে এই পরিবারের মৌলকে একটা বিশেষ নাম দেওয়া হয়, এখানে কপার সিলভার গোল্ড আছে, এটা দিয়ে আগেকার দিনে মুদ্রা তৈরি করা হতো, তাই এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। তাহলে গ্রুপ তেরোর মৌলগুলির নাম দিলাম মুদ্রা ধাতু। এ হচ্ছে বিভিন্ন ইলেকট্রন বিন্যাস অনুসারে এই ডি ব্লক মৌলগুলিকে আমি দেখালাম। এবার আমাকে মুছতে হবে জায়গা নেই বলে, এবার এদের বৈশিষ্ট্য আমি আলোচনা করি। খেয়াল করে দেখো আরেকবার রিপিট করছি, এদের ইলেকট্রন কিন্তু কোথায় গেছে দেখো এন মাইনাস ওয়ান ডি উপকক্ষে গেছে। এবার এদের বৈশিষ্ট্য নিয়ে আমি একে একে আলোচনা করার চেষ্টা করছি। দেখো এদের কিন্তু এরা এস ব্লক আর পি ব্লকের মধ্যে সন্ধি স্থাপন করে, তাই এদেরকে অনেক সময় সন্ধিগত মৌলও বলা হয়। কিন্তু খেয়াল করে দেখো সন্ধিগত মৌল বললে কি হবে, আমি আগেই বলেছিলাম যে 12 নং শ্রেণীর মৌলগুলিকে মোটেই আমি সন্ধিগত মৌল বলতে পারি না, এবার তার কারণটা তুমি জানবে। তাহলে সন্ধিগত মৌল একটা আগের সংজ্ঞা বলবি, সন্ধিগত মৌলের সংজ্ঞাটা কি, সন্ধিগত মৌলের সংজ্ঞাটা কি, দেখো যে সমস্ত মৌলের ভূমিস্তরে বা স্থিতাবস্থায় অথবা কোন স্থায়ী জারণ স্তরে এন মাইনাস ওয়ান ডি উপকক্ষটি অপূর্ণ থাকে তাদের বলা হয় সন্ধিগত মৌল। আরেকবার বলছি তোমরা লিখে নাও, যে সমস্ত মৌলের ভূমিস্তরে বা স্থিতাবস্থায় অথবা কোন স্থায়ী জারণ স্তরে এন মাইনাস ওয়ান ডি উপকক্ষটি অপূর্ণ থাকবে মানে আংশিক পূর্ণ থাকবে তাদের বলবো সন্ধিগত মৌল। দেখো এবার এই হিসাবে সন্ধিগত মৌলের সংজ্ঞাটা তো আমি বলে ফেললাম, এই হিসাবে কপারকে বা কপার পরিবারের সদস্যগুলিকে কপার সিলভার গোল্ড এদের দেখে মনে হতে পারে যে সন্ধিগত মৌল নয়, কারণ কপারের ইলেকট্রন বিন্যাস দেখো কি 1s2 2s2 2p6 3s2 3p6 হ্যাঁ 4s1 3d10, দেখো তো n মাইনাস 1d মানে 3d টা পূর্ণ আছে, তাই মনে হতে পারে যে কপার সন্ধিগত মৌল নয়। কিন্তু মনে রাখবে কপারের একটা স্থায়ী জারণ স্তর হচ্ছে সি টু প্লাস, দেখো তো কপার অনেক যৌগ তৈরি করে, যেমন সি ইউ এস ও ফোর যৌগে সি টু প্লাস থাকে, সি ইউ সি এল টু যৌগে সি টু প্লাস থাকে, তাহলে কপার সি টু প্লাস জারণ স্তরে যৌগ তৈরি করে। এই সি টু প্লাস জারণ স্তরে যখন ও যৌগ তৈরি করছে দেখো তো দুটো ইলেকট্রন বর্জন করবে, প্রথমে এই এন এস থেকে একটা ইলেকট্রন যাবে, তারপরে এন মাইনাস ওয়ান ডি মানে থ্রি ডি থেকে একটা ইলেকট্রন যাবে, অর্থাৎ ফোর এস থেকে একটা ইলেকট্রন বেরোবে, তারপরে থ্রি ডি থেকে আরেকটা ইলেকট্রন বেরোবে, তবে না সি টু প্লাস পাবো, তখন ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি নাইন। দেখো মানছি ভূমিস্তরে ওর এন মাইনাস ওয়ান ডি মানে থ্রি ডি টা পূর্ণ, কিন্তু ওর স্থায়ী জারণ স্তরে কিন্তু এন মাইনাস ওয়ান ডি টা অপূর্ণ, তাই কপার কিন্তু সন্ধিগত মৌল। একই কারণে কপারের যে পরিবারের অন্যান্য সদস্য মানে কপার সিলভার গোল্ড এরা সবাই কিন্তু সন্ধিগত মৌল, কিন্তু জিঙ্ক এবং তাদের পরিবারের সদস্যগুলিকে মানে জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারিকে আমি কখনো সন্ধিগত মৌল বলতে পারি না। কারণ কারণটা কি দেখো, কারণ জিঙ্কের ভূমিস্তরে মানে পারমাণবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি টেন, দেখো পূর্ণ আছে, আবার এর স্থায়ী জারণ স্তর জেড এন টু প্লাস সেখানে দেখো ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন, তাহলে দেখলাম স্থায়ী জারণ স্তরেও কিন্তু থ্রি ডি টেন মানে পূর্ণ অবস্থা থাকে, তাই জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি বা জিঙ্কের পরিবারের মৌলগুলিকে কখনো আমি সন্ধিগত মৌল বলে আমি আলোচনা করব না। তাহলে সন্ধিগত মৌল কপারের সারির মানে 11 নং শ্রেণীর মৌল পর্যন্ত আমি ধরব। এবার চলে আসি এই সন্ধিগত মৌলের বৈশিষ্ট্যতে, ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য বলছি না, কিন্তু এবার যেটা বলছি সেটা হচ্ছে সন্ধিগত সারির মৌলের কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে এখানে লিখলাম সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য এক এক আলোচনা করছি। ফার্স্ট বৈশিষ্ট্য দেখো, এদের সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস যদি দেখো তাহলে দেখবে এনএসএ আগের থেকেই ইলেকট্রন থাকে, আর ইলেকট্রনগুলি কোথায় যায় খেয়াল করে দেখো এন মাইনাস ওয়ান ডি উপকক্ষে কিন্তু ইলেকট্রন যায়,
তাই নয় কি? ইলেকট্রন গেলে পরে যায় এন মাইনাস ওয়ান ডি উপকক্ষে। এখন আমি একটা কথা বলছি, মনে করো এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম মানে তারপর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি মনে রাখবে, এদের এনএস এবং তার আগের এন মাইনাস ওয়ান ডি উপকক্ষের শক্তির পার্থক্য খুব কম। মানে সর্বশেষ এনএস এবং এন মাইনাস ওয়ান ডি উপকক্ষের শক্তি প্রায় সমান, তাই এরা যখন রাসায়নিক বিক্রিয়া অংশ নেয় শুধুমাত্র সর্বশেষ এই এনএস উপকক্ষের ইলেকট্রনই অংশ নেয় না, তার সঙ্গে সঙ্গে এন মাইনাস ওয়ান ডি উপকক্ষের ইলেকট্রনগুলিও রাসায়নিক বিক্রিয়া অংশ নেয়, তাই এরা অনেকগুলি জারণ স্তর এবং পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন যে এরা অনেকগুলি জারণ স্তর কেন দেখায়। আরেকবার রিপিট করছি, যেহেতু এদের সর্বশেষ এনএস এবং এন মাইনাস ওয়ান ডি উপকক্ষের শক্তির ব্যবধান খুব কম, তাই রাসায়নিক বিক্রিয়াকালে এদের এনএস ইলেকট্রনের সাথে সাথে এন মাইনাস ওয়ান ডি উপকক্ষের ইলেকট্রনগুলিও কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় এবং যোজ্যতা প্রদর্শনে অংশ নেয়। তাই এই সন্ধিগত মৌলের মৌল সন্ধিগত শ্রেণীর মৌলগুলি অনেকগুলি জারণ স্তর দেখায়, পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হবে। মনে করো ক্রোমিয়াম দিয়ে বলি, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 4s1 3d5। যখন শুধু 4s এর ইলেকট্রনটা অংশ নেবে তখন সিআর প্লাস তৈরি করবে, শুধু 4s এর ইলেকট্রনটাই রাসায়নিক বিক্রিয়া করে ক্ষান্ত থাকবে না, 3d এর ইলেকট্রনটাও রাসায়নিক বিক্রিয়া অংশ নেবে। যখন 3d থেকে আরেকটা ইলেকট্রন বেরিয়ে যাবে তখন তৈরি হবে সিআর 2 প্লাস, যখন আরেকটা বেরোবে সিআর 3 প্লাস। এইভাবে করতে করতে ক্রোমিয়াম 6 প্লাস পর্যন্ত যৌগ তৈরি করে, 6 প্লাস পর্যন্ত জারণ স্তরে যৌগ তৈরি করে, তার মানে অনেকগুলি জারণ স্তর দেখায়। এর কারণটা বুঝতেই পেরেছ, এই ইলেকট্রনরাও রাসায়নিক বিক্রিয়া অংশ নিচ্ছে। তাই এ হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, মানে এরা অনেকগুলি জারণ স্তর এবং পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে, মনে রাখবে সন্ধিগত মৌলগুলি কিন্তু রঙিন যৌগ তৈরি করে। তাহলে এখানে 2 নম্বর দিয়ে আমি হেডিং করলাম, এরা রঙিন যৌগ গঠন করে। কেন রঙিন যৌগ তৈরি করে এবার বলছে, দেখো এদের এইটা হচ্ছে এন মাইনাস ওয়ান ডি উপকক্ষ, এন মাইনাস ওয়ান ডি উপকক্ষ মানে সর্বশেষ এনএস উপকক্ষের আগের এন মাইনাস ওয়ান ডি উপকক্ষ, তার মধ্যে যেন 5টা অরবাইটাল আছে। এইটা হচ্ছে ডিএক্স ওয়াই অরবাইটাল, এটা হচ্ছে ডিএক্স জেড অরবাইটাল, এটা ডি ওয়াই জেড অরবাইটাল, এটা ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবাইটাল এবং এটা ডিজেড স্কোয়ার অরবাইটাল। মনে রাখবে এদের এই যে ডি উপকক্ষের মধ্যে 5টা অরবাইটাল আছে তাদের আবার শক্তি সমান নয়, মানছি ও যখন মৌলরূপে থাকবে। দেখো এটা ক্লাস 12 এর উঁচু ক্লাসের নলেজটা দিচ্ছি, কিন্তু তোমরা পড়ছো টার্গেটে রাখছো আরো কঠিন কঠিন পরীক্ষা দেবে তাই ডিটেলসে বলছো। এরা এই সন্ধিগত মৌলগুলি যখন পরমাণু অবস্থায় থাকছে তখন তাদের ডি উপকক্ষের মধ্যে যে অরবাইটালগুলি আছে তাদের সবার শক্তি সমান, কিন্তু এরা যখন যৌগ গঠন করে, যখন যৌগ অবস্থায় থাকে, জটিল যৌগ অবস্থায়, তখন মনে রাখবে এদের এই প্রথম 3টির শক্তি এবং পরের 2টির শক্তি সমান নয়, পার্থক্য দেখা যায় শক্তির। এবং প্রথম 3টিকে বলা হয় T2G অরবাইটাল, T2G, আর পরের 2টিকে বলা হয় EG, ঠিক আছে? তার মানে দেখে বুঝতে পারছো যে প্রথম অংশের শক্তি কম, পরের অংশের শক্তি বেশি। তাই মনে করো আমি কথার কথা বলছি, টাইটেনিয়ামের একটা যৌগ, হ্যাঁ টাইটেনিয়াম, এমনি টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s2 3d2। এবার টাইটেনিয়াম মনে করো 2+ জারণ স্তর একটা যৌগ তৈরি করলো, তাহলে এখান থেকে 2টি ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 3d2, টাইটেনিয়াম 2+ মানে 3d2, তার ইলেকট্রন এখানে ছিল, এখন ইলেকট্রন এখানে ছিল মানে অ্যাকচুয়ালি টি টু জিতে ছিল। এর উপরে যদি সাদা আলো এসে পড়ে তাহলে সাদা আলো থেকে শক্তি শোষণ করে এই ইলেকট্রনগুলি উচ্চতর ইজিতে স্থানান্তরিত হতে পারে, এবং এই ঘটনাকে বলে ডিডি স্থানান্তরণ। কারণ ইলেকট্রন যাচ্ছে কোথা থেকে কোথায়, দেখো ডি থেকে উচ্চতর ডিতে যাচ্ছে, নিম্নতর ডি থেকে উচ্চতর ডিতে যাচ্ছে, এই ডিডি স্থানান্তরণের জন্য খুব কম শক্তি লাগে। সাধারণ এই সাদা বর্ণের আলো থেকে শক্তি শোষণ করে এই ডিডি স্থানান্তরণ সম্ভব হয়, তবে সাদা বর্ণের আলো থেকে যে বর্ণের আলো এই ডিডি স্থানান্তরণের জন্য ব্যয়িত হবে মানে ব্যবহৃত হবে তার পরিপূরক বর্ণকে আমি দেখব। এই কারণে সন্ধিগত মৌলগুলি কিন্তু রঙিন যৌগ তৈরি করে। এক কথা সন্ধিগত মৌলগুলি রঙিন যৌগ তৈরি করে কারণ ডিডি স্থানান্তরণের জন্য। এখন কথা হচ্ছে যদি ডি উপকক্ষ পূর্ণ থাকে, যেমন ধরো ZN 2+ এর ইলেকট্রন বিন্যাস 3d10, হ্যাঁ ফোরেস ইলেকট্রন থাকে না, তাহলে সে কি কখনো কালার দেখাবে? জিঙ্ক 2+ কি কখনো কালার দেখাবে? মোটেই নয়, কারণ তার দেখো তো ইলেকট্রন বিন্যাস তখন ডি10 পুরো সম্পূর্ণ ভর্তি আছে,
সম্পূর্ণ ভর্তি আছে, তাহলে ডিডি স্থানান্তরের সুযোগই নেই। এই কারণে যদি ডি উপাংশ সম্পূর্ণ ভর্তি থাকে তাহলে ডিডি স্থানান্তরণ হবে না আর কালারও দেখাবে না, তাই জিঙ্কের সমস্ত যৌগ সাদা বর্ণের দেখায়। পরের আর একটা বিষয় বলছি, সন্ধিগত মৌলগুলি কিন্তু তিন নম্বর বৈশিষ্ট্য বলছি, সন্ধিগত মৌলগুলি মনে রাখবে জটিল যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, এটা আপাতত মনে রাখবে। হ্যাঁ, এটা ক্লাস টুয়েলভে গিয়ে আরো ডিটেলসে জানবে। চার নম্বর, এরা হচ্ছে এরা প্যারাম্যাগনেটিক যৌগ তৈরি করে, প্যারাম্যাগনেটিক যৌগ গঠন করে, লিখলাম। দেখো প্যারাম্যাগনেটিক মানে কি, মনে রাখবে যে সমস্ত মৌলের অযুগ্ম ইলেকট্রন আছে তাদেরকে বলো প্যারাম্যাগনেটিক। দেখো এই সমস্ত মৌল যখন যৌগ তৈরি করে তাদের এই এন মাইনাস ওয়ান ডি উপকক্ষে অযুগ্ম ইলেকট্রন থাকে, একটা বা তার বেশি অযুগ্ম ইলেকট্রন থাকেই থাকে। যেমন ধরো একটু আগে বললাম টাইটেনিয়াম টু প্লাস, তার এই এটা হচ্ছে এনএস, তাতে ইলেকট্রন নেই, টাইটেনিয়াম মানে আমি স্পেসিফিক্যালি লিখতে পারি ফোর এস ইলেকট্রন নেই, থ্রি ডিতে দুটো ইলেকট্রন আছে। এমনি টাইটেনিয়ামের কি থাকে, ফোর এস এ দুটো থাকে, থ্রি ডিতে দুটো থাকে, কিন্তু টাইটেনিয়াম যখন টু প্লাস জারণ স্তরে যৌগ তৈরি করবে তখন খেয়াল করো তো থ্রি ডিতে ইলেকট্রন আছে, আছে কটা আছে দুটো, দুটোই কিন্তু অযুগ্ম। এই অযুগ্ম ইলেকট্রন থাকার জন্যই টাইটেনিয়ামের যৌগগুলিকে বলো প্যারাম্যাগনেটিক যৌগ, কারণ এখানে অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে কি দাঁড়ালো, এই সন্ধিগত মৌলগুলি প্যারাম্যাগনেটিক যৌগ তৈরি করে, কারণ এদের এন মাইনাস ওয়ান ডি উপকক্ষ অপূর্ণ থাকে এবং সেখানে এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে, তাই সন্ধিগত মৌলগুলি সবাই প্যারাম্যাগনেটিক যৌগ গঠন করে। আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সন্ধিগত মৌল কিন্তু মনে রাখবে এরা কিন্তু, পাঁচ নম্বর বৈশিষ্ট্য বলছে, এরা অনেক রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক রূপে আচরণ করে, অনুঘটক রূপে আচরণ করে। এবার দেখো একটা কথা বলছি, সন্ধিগত মৌলের আবার তিনটি সারি আছে, এটা বলে থ্রি ডি সারি, এখানে লিখলাম দেখো এটা আছে জায়গা নেই, এটা থ্রি ডি সারি যা শুরু হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে শেষ হয়েছে জিঙ্কে, বা প্রথম সন্ধিগত সারিও বলতে পারে এটাকে। পরেরটা হচ্ছে ফোর ডি সারি বা দ্বিতীয় সন্ধিগত সারি, শুরু হচ্ছে ইট্রিয়াম থেকে শেষ হয়েছে ক্যাডমিয়ামে। তারপরেরটা হচ্ছে তৃতীয় সন্ধিগত সারি বা ফাইভ ডি সারি, শুরু হয়েছে ল্যান্থানাম থেকে শেষ হয়েছে মার্কারিতে। আর সবার শেষ হচ্ছে সিক্স ডি সারি বা শেষ সন্ধিগত সারি, শুরু হয়েছে অ্যাক্টিনিয়াম থেকে, এটা একটা অপূর্ণ সারি। ঠিক আছে, আজ এই পর্যন্তই, বাকিটা পরের ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে।